আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে চকলেট এর রেসিপি শেয়ার করবো জন্য প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যানে এখানে আড়াই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ চিনি যথেষ্ট এর বেশি দেবার প্রয়োজন নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই ক্যারামেলটাকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন যাতে না হয় আর ক্যারামেলটা যাতে পুড়ে না যায় এজন্য কিন্তু খেয়াল রাখতে হবে তো এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি তো খুবই লাইট একটা ক্যারামেল তৈরি করে নিব তো যে পাত্রে চকলেট পোডিংটা সেট করবেন সেই পাত্রে কিন্তু ক্যারামেলটাকে ঢেলে নেবেন ঢেলে একটু নাড়াচাড়া করে এটাকে স্প্রেড করে নিতে হবে আর কিছুক্ষণের জন্য এটাকে একটু বাতাসে রেখে দেবেন যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিব আপনারা চাইলে কিন্তু এখানে দুটো ডিম দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এক এক করে সবগুলো ডিমই আমি ভালো করে ফাটিয়ে নিব। তো মজাদার সাথে এই চকলেট বোরিংটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তো এক এক করে আমি তিনটা ডিমই ভেঙে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের মতো তরল দুধ তো দুধটাকে জাল করে একটু ঠান্ডা করে নিতে হবে এ পর্যায়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিব যাতে ডিমের লামস না থাকে তো দুধের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো এভাবে হ্যান্ড দিয়ে কিন্তু খুব ভালো করে মেশানো যাবে এভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন ডিমের ভিতরে কিন্তু কোনো রকমের লামস নেই তো এ পর্যায়ে চিনিটা দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন তো এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আমি দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি করে দিয়ে নিতে পারেন আর মিষ্টিটা গাঢ় হওয়ার জন্য এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে নিয়েছি লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার এখানে প্রায় এক টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি তো চকলেট পুডিং তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এখানে কোকো পাউডারটাই ব্যবহার করবেন এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো কোকো পাউডারটা মিশতে একটু সময় লাগবে তাই এটাকে খুব ভালো করে এভাবে বিট করে নেবেন হ্যান্ড উইক্সের সাহায্যে দেখবেন যে সবটা ভালো করে মিশে যাবে এখন যে বাটিতে পুডিংটা সেট করব এর উপরে একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি এখন পিট করা ডিমের সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে নেব তো সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি তো অবশ্যই কিন্তু এভাবে স্টেনারি ছেঁকে তারপর নিতে হবে বা চাইলে কিন্তু এটা আপনারা চা চাকনি দিয়েও ছেঁকে নিতে পারেন যদি হাতের কাছে স্টেনার না থাকে তবে অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন তো মিশ্রণটা নিচে পড়েছে আর বাকি যে উপরে যে ময়লা অংশটা আছে সেটা কিন্তু উপরে রয়ে গেছে এখন বাটির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যানে আমি এখানে আড়াই কাপের মতো পানি দিয়ে নিয়েছি এরপর একটা শপিং ব্যাগ দিয়ে দিচ্ছি তো এখানে কাপড়ের শপিং ব্যাগ নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ভারী দেখে টিস্যু পেপারও নিয়ে নিতে পারেন এখন এর উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব বাটি বসানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন বেঁকে না যায় তাহলে কিন্তু পুডিংটা বাঁকা হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় বিশ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে স্টিম করে নেব তো ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু চেক করে দেখে নেবেন পুরিংটা ভালোভাবে বসেছে কি না তো ঢাকনাটা যেহেতু গরম তাই একটু ছুরি দিয়ে এভাবে আলগা করে নিচ্ছি এখন একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নেব যদি ভালোভাবে জমে যায় তাহলে কিন্তু টুথপিকটা ফ্রেশ আসবে তো দেখুন চকলেট পুরিংটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ছুরি দিয়ে কিন্তু এর চারপাশটা একটু আলগা করে নিব তো এভাবে আলগা করে নেবেন তাহলে কিন্তু খুব সহজে এটা মোল্ড আউট করা যাবে তো ছুরি দিয়ে চারপাশটা আলগা করে নিয়েছি এখন একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে নিব তো একটু সাবধানে এটাকে উল্টে নিতে হবে বাস খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে থাকা উপকরণ দিয়ে চকলেট পোরিং তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো ছুরি দিয়ে চকলেট পুরিংটা কেটে আমি সার্ভ করে নিচ্ছি তো এর ভেতরটা একটু কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে খেতে তো দেখুন আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা সহজ এই চকলেট পুডিং বাড়িতে তৈরি করা বাচ্চারা যেমন পছন্দ করবে তেমনি বড়রাও অনেক বেশি পছন্দ করবে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আলাউ ফেস